Hello viewers, Assalamu alaikum, welcome back to my 3-star channel. Ami Shahin Polash bolchi, viewers apnara kemon achen, ami Allah rahmate bhalo achi. Viewers, ajke amar recipe hocche kochu diye chingni mach, khubi mojar ebong khubi easy ekta recipe. To cholun viewers, ajke ami dekhi ki ki ingredients niyechi, seta ajke apnaderke dekhabo. আমি এখানে নিয়েছি একটি বড় কচু কচুটাকে কেটে ছোট করে পেস্ট করে নিয়েছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিরকম ভাবে পেস্ট করেছি এখানে আমি কিছু অনিয়ন ছোট করে পেস্ট করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি কাঁচা মরিচ এবং তেজপাতা নিয়েছি এখানে আমি 1 টিস্পুন হলুদ 1 টিস্পুন মরিচ আদা রসুন পেস্ট করে নিয়েছি এন্ড 1 টিস্পুন জিরা নিয়েছি আমি কচুগুলোকে আর চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি একটি ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব কারণ আমি রান্নাটা করব হচ্ছে ভুনা ভুনা করে ভিউয়ার্স এই রান্নাটার মধ্যে যদি আপনারা মাছগুলো চিংড়ি মাছ আর কচুটা যদি ভেজে নেন খেতে অসম্ভব টেস্ট হয় বাস আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিব আমি সেম তেলের মধ্যে আবার কচুগুলোকে ভেজে নিব গোস দেখতে পাচ্ছেন আমি কিরকম ভাবে ভেজে নিয়েছি এখন আমি কচুগুলোকে ভেজে নেছি একটু ভালোভাবে আপনারা ভেজে নেবেন বাস আমার ভাজা হয়ে গেল এখন আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে অনিয়নগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন একটু বেশি ঝাল খেলে বেশি ঝাল দিতে পারেন ধনিয়ার গুঁড়া দিচ্ছি আদা রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিচ্ছি এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আমি একটুখানি পানি অ্যাড করলাম এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি বাস আমার মশলাটা কষানো হয়ে গেল এখন আমি কচুগুলোকে প্রথমে ঢেলে দিব তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর তেজপাতা দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব অল্প আছে যখন একটু কষানো হয়ে যাবে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব ভিউয়ার্স আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন আমি একটু মাখা মাখা করে রান্না করেছি তাই পানির পরিমাণ একটু কম ছিল বাস আমি ঢেকে
30 মিনিটের মতো একটা কম আঁচে রান্না করব আমার অলমোস্ট হয়ে গেছে আমার কচুটা সুন্দর নরম হয়ে গেছে দোস্ত দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে খুবই অল্প সময়ে খুবই মজার একটি রান্না আপনারা করতে পারেন কচু দিয়ে চিংড়ি মাছ খেতেও খুব টেস্ট হয় ভিউয়ার্স আপনারা ট্রাই করে দেখবেন আমার এই রান্নাটা আশা করি খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ